হ্যালো ফুটবল ফ্যান্স, ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে 2024 ইউরোর যাত্রা শুরু করল স্পেন। লামিন ইয়ামাল ও ড্যানি কারভাজালের ইতিহাস গড়ার দিনে ক্রোয়েশিয়াকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে স্পেন, যার মাধ্যমে তারা 2024 ইউরোর যাত্রা শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আজ ইউরোর এই ম্যাচটিতে লামিন ইয়ামাল মহাদেশের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় সবথেকে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। তার কাছ থেকে বল পেয়ে এই ম্যাচটিতে গোল করা ড্যানি কারভাজাল এই প্রতিযোগিতায় স্পেনের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা। রিয়ালের কারভাজাল ও বার্সেলোনার ইয়ামালের গোল করে রেকর্ড গড়ার আগে ম্যাচটিতে স্পেনের হয়ে গোল পেয়েছিলেন ফাব্রিয়ান রুইস ও অধিনায়ক আলভারো মোরাতা, যার মাধ্যমে লুকা মদ্রিজ মাতেও কোভাচিচদের 3-0 গোলে পরাজিত করতে পেরেছে স্পেন। স্প্যানিশদের 3টি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচটিতে স্পেন জয় পেলেও বল দখল কিংবা শটের দিক থেকে ক্রোয়েশিয়া এগিয়েছিল, কিন্তু ম্যাচ জুড়ে ইয়ামাল, কারভাজাল ও পেদ্রিরা যেরকম ফুটবল খেলেছেন তার সামনেই পেরে ওঠেনি ক্রোয়েশিয়া। পুরো ম্যাচ জুড়ে দাপটে পারফর্ম করা স্পেনে দ্বিতীয়ার্ধে গোল না পাওয়াটাও আশ্চর্যের ব্যাপার। ম্যাচটিতে আজ শুরু থেকে দারুণ খেলতে থাকলেও প্রথম গোল পেতে স্পেনকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 29 মিনিট পর্যন্ত। রুইজের পাস থেকে স্পেনের হয়ে ম্যাচটিতে প্রথম গোলটি করেন আলভারো মোরাতা। এর মাত্র 3 মিনিট পর পিএসজির মিডফিল্ডার রুইজি পেদ্রির কাছ থেকে বক্সের জটলায় বল পেয়ে ব্যবধান 2-0 করেন, এবং যার পরই দেখা মেলে ম্যাচে সেরা মুহূর্তটার। মাত্র 16 বছর বয়সে খেলতে নামা ইউরোর ইতিহাসের সবথেকে কম বয়সী খেলোয়াড় লামিন ইয়ামাল ড্যানি কারভাজালের উদ্দেশ্যে অসাধারণ এক ক্রস বাড়ান। বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে ড্যানি কারভাজাল স্পেনকে 3-0 গোলে এগিয়ে দেন। রিয়ালের এই ডিফেন্ডার 32 বছর বয়সে গোল করে ইউরো স্পেনের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হয়ে গেছেন। আর বার্সার উইঙ্গার লামিন ইয়ামাল ইউরোর ইতিহাসের সবথেকে কম বয়সী অ্যাসিস্ট করা ফুটবলার হয়ে গেছেন। ইয়ামাল ও কারভাজালের জুটিতে ম্যাচটিতে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে ফিরে এসে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে ক্রোয়েশিয়ার মূল শক্তিটা হচ্ছে তাদের মিডফিল্ডে, যেখানে আজ কেউই নিজের চেনাছন্দে খেলতে পারেননি। এমনকি মদ্রিজও আজ নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি, যার কারণে ম্যাচের 65 মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন ক্রোয়েশিয়ার কোচ। অবশ্য 81 মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। রদ্রি নিজেদের বক্সে বুনো পেতকোভিচকে ফাউল করায় পেনাল্টি দেয় রেফারি। পেনাল্টি থেকে পেতকোভিচই শট নিতে যান, কিন্তু তার শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় রুখে দেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন, যার কারণে শেষ পর্যন্ত 3-0 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রোয়েশিয়াকে। অন্যদিকে এই একই গ্রুপের অপর ম্যাচে ইটালি আলমেরিয়াকে পরাজিত করার মাধ্যমে 2024 ইউরোর যাত্রা শুরু করেছে। এবারের ইউরোয় গ্রুপ অফ ডেথ যেটাকে বলা হচ্ছে, সেই বি গ্রুপে একই সাথে পড়েছে স্পেন, ইটালিয়া এবং ক্রোয়েশিয়া, যেখানে এই 3 পরাশক্তি দলের মধ্যে স্পেন ও ইটালি বর্তমানে ক্রোয়েশিয়ার থেকে কিছুটা এগিয়ে আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার দিকে। আগামী 20 জুন ইটালি মুখোমুখি হবে স্পেনের বিপক্ষে, এর আগের দিন আলবেনিয়ার বিপক্ষে খেলবে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।